প্রিয় বন্ধুরা, এই মোবাইল ঈদ যতই কাছে আসছে ততই মানুষের ভিড় শহরে বাড়ছে। শুধু মানুষ না, গাড়ি মানুষ মিলিয়ে রাস্তায় হাঁটার জায়গা নেই। আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারছেন এবারের ঈদে বাম্পার ব্যবসা হচ্ছে যারা ব্যবসায়ী আছেন। বিগত 2020 সালের যে ঈদগুলো ছিল, অনেক ঈদে তাদের লকডাউনের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল, অথবা খোলা থাকলেও তাদের সেই রকম ব্যবসা হয়নি। কিন্তু এবারের ঈদে আসলে তাদের চাহিদার চাইতে বেশি ব্যবসা হচ্ছে, তারা কখনো ভাবেননি এরকম ব্যবসা হবে। তা আমরাও এটা বলছি যে সিলেটের মানুষ এবারের ঈদে ঈদ করবে বলে তারা মার্কেটে যাচ্ছেন, কেনাকাটা করছেন, সকলেই কিন্তু কম বেশি মার্কেট করছেন, এই ভিডিওই তার প্রমাণ। আপনারা দেখেন মহামারী করোনা আসার পর থেকে এরকম জ্যাম কখনো দেখা যায়নি সিলেট চিন্তাবাজার রুটে। এটা ওয়ান ওয়ে রুট এবং এখানে রিক্সা চলাচল করতে পারে না, রিক্সা ছাড়াও কিন্তু এখানে জ্যাম লেগে আছে। এবং আপনারা দেখেন ফুটপাথ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছেন, মানুষের হাঁটারও জায়গা নেই, এরকম ভিড় করে মানুষ চলাচল করছেন। তো আপনাদের মতামত আমাদের খবর বক্সে লিখবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সিলেটের সকল খবর খবর সবার আগে উপভোগ করবেন। তাহলে আসুন আমরা এবার দেখে নিই আজকের সিলেটের ভিডিও।